dia lapis ini gitu loh. इतने होती है वर खुले से सफल सफल कट लगतो तल ताजा बिल्कुल सही है इतने डियाम है इसे बिट्टी को रातो है जिन काटले खुले से इतने खुले से नहीं नहीं शुमा है डूबे थे সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো কি আছে আজকে চায়ের সাথে, আছে তালের বড়া। এই তালের দিনটা প্রচুর তাল 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 আর তাল, সকালে দুপুরে রাত্রে চায়ে বলো সব কিছুতেই শুধু তাল। তো কাল মা বড়া বানিয়েছিল, এই যে দেখো তালের বড়াগুলো। তো চলো চারটা বড়া, তার সাথে একটুখানি চা নিয়ে নিলাম। যদিও বা দুটো জিনিস একসাথে খাওয়া যায় না তেলের, তো কিন্তু ওই যে মন চায় তালের দিনটা চলে গেলে আর এইটা পাবো না আর কি। তো চলো খেয়ে নিই। আয়েশের বাবা সেই সকালে উঠেছে, বিশ্বাস করে 4:30 বাজে তখন আমাকে ডাকছে, ওঠো না ওঠো না। তো ও উঠে যে লাউ লাউ যে লাউয়ের ডগা নিয়ে গেল বাজারে, ও তো বসবে না, মানে ওর একটা বন্ধু আছে এরকম সবজির দোকান, মানে কচু বলো ঢেঁকি শাক, মানে গ্রামে যা যা জিনিস পাওয়া যায় সব কিছু নিয়ে সকালবেলা করে বসে, ধরো 5-10 মিনিট বসে থাকে বিক্রি হয়ে যায়। তো ওই আর কি। তো যেমন শীতলাউটা এখন যেমন কারো বাড়িতে নেই, তো দেখবে শীতলাউটা তাড়াতাড়ি বিক্রিও হয়ে যাবে আর ভালো দামও পাবে। এটা ওদের মাথায় হঠাৎ কী আসলো, আমি মানে ওইখানে ছিল থাক না, গাছটা অনেক ওভারলোড হয়ে গেছে, ও বলে এই কতগুলো ডোকা বিক্রি করে দিই। পরে যে বললাম 7-8টার মতন ডোকা হয়ে মানে মুঠি করে কালকে বিকেলে তো দেখতেই পারলে, তো সেটা নিয়ে সকালবেলাও বেরিয়ে গেছে। তো ওই যে উঠলাম এখন, আমি এখন চা নিয়ে বসলাম। তো চলো একটু চা খেয়ে নিই, চা না খেলে কাজে এনার্জি পাবো না। মানে সকালটা হলো এখন কাজ শুরু, সারা দিন যে কীভাবে যাবে কীভাবে যে রাত হবে সেটা আর বুঝতে পারি না। তো দেখা যাক কতটা কী হয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা দেখতে থাকো, তোমার আশা করি তোমাদের, জানি না কী শেয়ার করবো, তবুও চেষ্টা করবো ভালো লাগার। পাঠশালাগুলো ঘরে নিয়ে রাখলাম, তো দেখি ঘরটা নোংরা হয়ে যাচ্ছে। তো বললো এক কাজ করি তাহলে, যে পাটের যে ফেসাগুলো আছে সেগুলোকে একবারে পুড়িয়ে দিয়ে দিকে, পাপা আগুন তো জ্বলিয়েছে জ্বালিয়েছে, তো সেখান থেকে এই যে মানে এই যে পাটের ফেসাগুলো পুড়িয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে একদম। সমস্ত প্লাস্টিক ফ্লাস্টিক পুড়িয়ে দিলে ভালো হয়। শুভ সকাল, শুভ সকাল, যাও ব্যাগ নিয়ে এসো টুং টুং। এত সকাল সকালই তো বই পড়ে মানুষ, আজকে আয়ুষ কত সকালে উঠছে রে, কত সকালে উঠছে তুমি বাবা, যাও বইটা নিয়ে এসে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও, বিছনা পোষা করবো আমি, যাও 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 যাও, না শুয়ে থাকি বললে তো চলবে না, না না শুয়ে থাকি বল,
না না শুয়ে থাকি বললে চলবে না 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 যাও 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 শোনা বাবা এখানে 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 নতুন ঘরে আমরা বই নিয়ে বসবো নতুন ঘরে এই দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো কি সুন্দর কি এত সকাল সকাল বই পড়তে মন চায় না একটু ধুলা হয়ে গেছে কেন সকাল সকালই তো মানুষ বই পড়ে তো বন্ধুরা বৃষ্টি ভীষণ আসছে আর এই আশাটা উচিত ছিল বেশ গরম দিয়ে দিয়েছে কয়েকদিনে কিন্তু অনেকক্ষণ থেকে গুরুম 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 করেই যাচ্ছে আসছে না তো একটা হাওয়া আছে ওটাও বেশ ভালো লাগছে তো চলো ঘর দুয়ার গুছিয়ে নিয়ে আজকে আয়ুষের বাবা কী এনেছে সেটা তোমাদের সাথে দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি জীবনে বোধহয় এটার মাংস খাইনি কিন্তু ও বলল যে এই আজকে শনিবার ভাদ্র মাসের শনিবারে এই জিনিসটা খেলে শনির দশা কাটে জানি না শনির দশা আছে কি না আমার তো মনে হয় হতে পারে যদি কেউ মানে শনি ঠাকুর তা আমার মনে হয় আমাদেরও আছে কারণ যাই করছি না কেন মানে কি বলবো যাই হোক সেটা আর বলছি না মানে সব কাজেই একটা বাধা অনেক কিছু অনেক কিছু তো যাই হোক একটা মনের মানে মনের যেটা হয় মনের একটা ইচ্ছে যে না ওর বাবা বলছে যে আমাদের শরীর দজা যদি হয়ে থাকে তো হে না ওই ওর ইয়েটার মাংস এনেছে তো চলো তোমাদেরকে ও বলবে কিসের মাংস এনেছে আর আমি তো কোনোদিন খাইনি তো বাবাকে বললাম বাবা বলে মানে পাপাকে বললাম তো বাবা বলে খাওয়া যায় সবাই খায় তা কী জানি আমি তো জানি না পার্সলটা নিলাম না একদম পার্সলগুলো একদম পুকুর পাড় থেকে ওই দিক থেকে আনছে আসবার পথে বললাম যে ওকে আরেকটা আরেকটুখানি ভিডিও করে দেখাও সবাই দেখুক তো চলো ও বলবে এখন তোমাদেরকে কিসের মাংস আনছো গো কিসের মাংস আনছো বলো কিসের মাংস হ্যাঁ ভেড়ার মাংস ভাদ্র মাসের শনিবারে যে কোনো শনিবারে ভেড়ার মাংস খেলে নাকি ভেড়ার মাংস বন্ধুরা ভেড়ার মাংস এনেছে তোমরা খাও নাকি জানিও হয়তো অনেকেই বলবে যে ছি এটা আবার কি জিনিস অনেকেই বলবে যে খেয়েছো কিন্তু আমি কোনোদিন খাইনি আজকে প্রথম তুমি খাইছো আগে হ্যাঁ পাপা খাইছো কেমন লাগে একটু অন্যরকম তা আজকে চলো সেই ভেড়ার মাংসই বানাবার বাজারে শাক বিক্রি করলে কত টাকার হ্যাঁ কালকে 140 টাকার কথা হলো আজকে 70 টাকা 10 টাকা এ সর্বনাশ আর হচ্ছে কি বলেন তুমি তুমি বসছো বলে শুনলাম ফোন করলো একজন হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না ভালো হয়েছে বাবা একজন দেখে মুখ ফুলিয়ে ওই যে বই নিয়ে যাচ্ছে ছাত্র ওই দেখো গাল মুখ ফুলিয়ে বই নিয়ে ঢুকছে করে আকার আছে শর্ট ফর্ম বলে ওকার দিয়ে শব্দ গঠন যেমন ধরো চোখ তারপরে আর কি হয় চোখ দোল রোগ রোদ ভোর লোক যোগ গোল বুঝছো কি হয় তাহলে কি কি লিখবা চোখ তারপরে প্রত্যেকদিন এইভাবে বই পড়ানো হয় হয় এই বাড়িতে না হয় ওই বাড়িতে তবে অনেক কমেন্ট আছে যে প্রিয়াদি তুমি কি কাজই করো বই ঠই পড়াও না ছেলেকে তো তোমাদেরকে একটা কথা বলতে চাই দেখো আমার লাইফে আমি আমাকে কতটা সময় দিই সেটা জানি না তবে কোনো দায়িত্বের জন্য কোনো দায়িত্বকে ছাড়তে পারবো না মন প্রাণ দিয়ে আমি আমার দায়িত্বগুলোকে দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি কিন্তু কিছু মানুষ বোঝে না সেটাকে অবহেলা করে বা আমাকে বিভিন্নভাবে ছোট করে প্রত্যেকটা জায়গায় আমি দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছি আমার বাড়িতে এসে পর্যন্ত আমাকে মানুষ ছোট করে দিয়ে যায় তো আর কিছু বলার নেই সুন্দর করে লেখছে আমার সোনা কোকিল কোথায় ঘোরে কোকিল এডাল ওডাল ঘোরে কোকিলের ডাকে কেমন কোকিলের কুহু ডাকে কোকিল কোকিল কুহু ডাকে বাবা কোকিলের কুহু ডাকে নয় খোকা কি ভুলে যায় খোকা পড়া ভুলে এই যে দেখো এদিকে আসো পড়ার কথা কোথায় লেখছো কথা বানান লেখো নাই তো খোকা পড়ার প ঢোসিনারো একারে রা বসিনারো পড়ার কথা ভোলে ভুলে বন্ধুরা চলো আয়ুষকে বই পড়ানো প্রায় মোটামুটি শেষের দিকে আর একটুখানি লেখা আছে নামতা দেবো
তো নতুন পড়া তো এখন আস্তে আস্তে শেখাতে হবে, প্রথম থেকে যদি ভালো করে ধরা হয়। তোমরা অনেকেই বলো এত কাজ করছো, কখন আয়ুষকে সময় দিচ্ছ, কখন আয়ুষকে বই পড়াচ্ছ, কখনই বা খাবার দিচ্ছ, দুটো চ্যানেল, আবার বলছো গরু ছাগল কিনবে। অনেকে না এক দুজন দিদিভাই কমেন্ট করেছে, তো আমার একটা সোজাসাপটা কথা আমি তোমাদের সাথে বলে দিই, এই কথাটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমার কাছে কোনো কিছুর জন্য কোনো কিছু আমি ছাড়তে পারবো না, এই হচ্ছে কথা। ওই এটা কি ওই ওইখানে রান্না করবো ওইটাতে? আচ্ছা তো চলো বন্ধুরা, এখন হচ্ছে রান্নাটা সেরে নিই। ও মাংসটা দেখাবো, মাংসটা তো জীবনে আমি দেখিনি, আজকে তোমাদেরকে সাথে শেয়ার করবো, আর মাংসটা কেমন সেটা দেখাবো। তো বন্ধুরা চলো তোমাদের মাংসটা দেখাবো যে কেমন মাংসটা। ইহ কেমন মাংস বলে, আবার কেমন ভাব দেখাচ্ছ মনে হয় বিড়ালের মাংস বোধহয় নিয়ে আসি। ঠিকই বিড়ালের মাংস নাকি? পাঁঠা যেমন, পাঁঠা যেমন সেম ওই রকমই টেস্ট, খাও নাই টেস্ট করে দেখো। তো বন্ধুরা এই হচ্ছে সেই যেটা আমরা জীবনে কোনোদিন খাইনি, ওরা খেয়েছে বলে। তো চলো এটা ঝোল বানাবো। ভাদ্র মাসে ভেড়ার মাংস খেতে লাগে, কোনো না কোনো উপকার আছে হয়তো, এর জন্যই বলছে। যেমন মানাটা সেই সময় তো কি নিয়ম শুনলে সেটা মানতে মন চায়, আর যেটা নিয়ম জানা নেই, অনেকেই নিয়ম টিয়ম বলে যে এই নিয়ম সেই নিয়ম, যে নিয়ম যেমন রাখি পূর্ণিমার দিন নাকি সকালবেলা রাখি পরানো যায় না, কি নিয়ম বললে। সত্যি কথা বলতে বিন্দুমাত্র আমাদের এখানে কেউ জানে না, এই পাড়াতে আমাদের এই গ্রামে সবাই সকালে রাখি পরিয়েছে। এখন যে জিনিসটা জানি না ওই নিয়মটা মানবো কেমন করে? তো ওই আর কি, নিয়ম শুনলেই মন চায়, এই জন্য আমি নিয়ম শুনি না, নিয়ম না শুনে কাজ করি। একটা জিনিস আনছি দেখাও কি গো, ব্যাগের মধ্যে মারা শাক, এটা তো মুই চেনং মারা শাক কয়। আরে মারা শাক তো বটে, কিন্তু এই মারা শাকটা হচ্ছে আমাদের পরিশ্রমের টাকার, ঠিক আছে, লাভের ডগা বিক্রি করে মারা শাক আনা, ঠিক আছে। তো ধরুন মারা শাকটা আনতে তো নিজের পকেটে টাকা খরচা হতো না, তো সেটা এটা নিল 10 টাকার ধরে নাও, এখানে 5-8-10 টাকা, যেহেতু গ্রামে থাকি এর জন্য দাম রকম, শহরে নিতে গেলে এটা ধরে নাও 20 টাকার শাক এখানে হয়ে যেত। কতটা চেষ্টা করেছিলাম সবাই মিলে মিশে, এবারে ও বাড়ি মিলে মিশে থাকবো, তারপরে যখন দেখলাম এসব কিছু হচ্ছে না, আমি কিছুতেই আর বেঁধে রাখতে পারছি না, তো তারপরে নিজের দায়িত্বটা কিন্তু আমি ভুলে যাইনি, প্রত্যেকটা দায়িত্ব ওকে বারবার করে মনে করিয়ে দিচ্ছি, আর সেটা কিন্তু ও পালন করার চেষ্টা করছে, ও কিন্তু ভুলে যায় তবুও আমি মনে করিয়ে দিয়ে দিই। তো বন্ধুরা বসে আছি ঘরে, কোথায় বলো তো আজকে রান্না করব, আজকে ঘরে রান্না করব, বাইরে ভীষণ রোদ, তো ভাবলাম ওই রান্নাঘরটা তো এখনো লেপা হয়নি, লেপতে হবে, কালকে রান্না করার পর লেপা টেপা হয়নি, তো এইখানে রান্না বান্না করে তারপরে লেপবো। তো চলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই, প্রথমে ভাবলাম চুলার মধ্যে বানাবো, তারপর ভাবলাম যে না থাক গ্যাসের মধ্যেই বসাই। কী করো? আরে অঞ্জল থেকে ফোন করলো, বয়স্ক ভাতার আর কি বৃদ্ধ লোকগুলো থাকে না, তার 60 বছর যাতে পার হয়ে যায়, সরকার থেকে যে মাসে মাসে ধরে নাও 800-900 টাকা করে দেয়, ওইটার লিস্ট আসছে, তো ওই লোকগুলোকে ফোন করতে হবে। তাই লোকগুলোকে ফোন করে আধার কার্ড ভোটে ভোটো লাগবে, তোমারই আরাম ঘরে বসে কাজ, এটা আমার তো 10 পয়সা কামাই নেই, এটা লোকের হেল্প করার জন্যই কত করে দিতেছি। ভালো ভালো করো করো। এই গ্যাসগুলো হলে সুবিধা হয়, যখন তখন যেখানে সেখানে রান্না করা যায়, এটা একটা সুবিধা, কোথাও সেট থাকে না, তো এখানে সুবিধা হয় আর কি অনেক। মারা শাকগুলো দিয়ে দিচ্ছি 5 টাকার মতো, মানে দেখো শাকটা কি সুন্দর, কিন্তু কত অল্প হয়ে গেল তাই না, শাকটা এরকমই অল্প হয়ে যায়। এই যে দেখো মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এই দেখো একদম পাঁঠার মাংসের মতন, এখন জানি না কতটা কি হবে, শাকটা হয়ে গেছে, এই দেখো নামিয়ে দেব। না আইসরে একটা চেন ছিল তো, কি জানি কি বানাও, এটা ফিল্টার, বাবা বিনা পয়সায় ফিল্টার, বিনা পয়সার ফিল্টার।
তুমি তো খাবা না দেবি মুখটা দেখ। আজ খাবে না বাবা, তুমি খাও। বাবা এটা কিসের মাংস? বাবা এটা কিসের মাংস? কিসের মাংস? পাঁঠা, ছাগল আলো না, এটা ভেড়া, ভেড়া মামাকে বলবো না কিন্তু। জয়কে বললে তো জয় খাবেই না, ডোনাকে বলছি খাবি, বলে বলে দিলে আগে, না বললে খাওয়াই দিই, তাহলে তো খাই না। এখন কি হবে, খাবে জল দিয়ে দিলাম, কষানি হয়ে গেছে। ও ভাই দেখো, এই দেখো নামলো, এদিকে তেল মেখে দিলাম শরীরে, সরষের তেল, একটু তো আনন্দ করবো, বাচ্চা মানুষ। নাই নাই, জল নাই। হ্যাঁ ছাড়ে দে, ছাড়ে দে, ছাড়ে দে, ছাড়ে দে, তুই এদিকে আসে, পর খালি ওইদিকে যাবি না। আয়ুষকে ব্লাড দেওয়ার পর ওকে প্রত্যেকটা খেলাধুলায় আমি অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, যাতে করে ও বোর না হয় আর এটা না ভাবে যে আমি কেন আলাদা সবার থেকে, আমাকে কেন এটা করতে দেওয়া হয় না। ঝোল ফুটে যাচ্ছে, লাল লাল ঝোল, বেশি পাতলা হইলো না, বলে তেলটা খাও, বলে খাও না, এটা তো ওই তেলটা ছিল না, তো ওই তেলটা কই গেল, খোদো খোদো। আমার খাসির তেল সব থেকে ফেভারিট, এগুলাই আছে। খায় দেখো তো কেমন, লবণ ঠবণ খামো, খাও, লবণ ঠিক আছে নাকি দেখো, খামো, সত্যি খামো তো। যখনই মাংস বানাবো ওকে এভাবে দিতেই লাগবে। কারো যদি হিম্মত হয় খুঁজতে পারবে না, একদম পাটা যাও, টেস্ট করে না, তেল খাও না, দারুণ হয়েছে রান্না। তো বন্ধুরা, শনির দশা কাটাতে যে মাংসটা খাচ্ছি, খেতে বসে পড়লাম, আমার তো মানে কি রিয়াকশন সেটা আমি মানে ভেবে বুঝতে পারছি না, জানি না কেমন হবে, কেমন হয়েছে গো খাইতে, ভালো ভালো হয়েছে, পাটা মাছের মধ্যে না পারো, মন যদি না চলে, জোর নাই, কেন কত খাওয়া দেওয়া পরে গন্ডগোল হলে পরে আমাকে কবা, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, দরকার পরে অগত্যা মধুসূদন কি করবো, খাওয়া দাওয়া এই মাত্র হয়ে গেল বন্ধুরা, একটু বসলাম, ওর বাবা বেরিয়ে চলে গেল কাজের জন্য, ওই যে বললাম অঞ্চলের অনেক কাজ রয়েছে, মানে এখন তো আমাদের বিশাল চাপ, একদিকে ভাড়া, এক ভাড়া হয় গাড়ির, কেউ এদিকে যায় এদিকে যায়, আবার একদিকে অঞ্চল, অঞ্চলের কাজ আসে, তোমরা বুঝতেই পারছো কী কী কাজ, আর যা তো সেগুলো ও তো বললোই, এইসব কাজে কোনো রকম পয়সা নেই, কিন্তু মানুষের ওই যে বললাম না, ও মানে গ্রামের লোকদের মানে কি বলবো, যাই হোক এত কিছু নিজের বরের প্রশংসা করতে নেই, তবু দেখে খুব ভালো লাগে যে না, বিনা পয়সায় ও মানে নিজের স্বার্থ ছাড়া ও কাউকে হেল্প করতে চাচ্ছে, এটা আমার কাছে যেটা আমি চাই, মানে আমি যেটা চাই দেখি ওর
মানে মতের সাথে মিলে যায় আর কি ব্যাপারটা। আবার আছে নাকি শুনবে বরের ব্যাপার ভালো বলা যায় না, বুঝো না, সামনাসামনি ভালো বললে আবার সমস্যা আছে নাকি। আসো নাকি, নাই ওটাই বলছিলাম, মানে সামনাসামনি ভালো, এই যা যাচ্ছি যাচ্ছি, সামনাসামনি ভালো বললে আবার বড় আবার বেশি ইয়ে করবে, যাই হোক কোনো ব্যাপার না। তো সেটাই বলছিলাম, কোনো স্বার্থ ছাড়া লোকের মানে লোককে হেল্প করতে চাচ্ছে ভীষণ, মানে মানে একটা কাগজ যদি মিস যায় আপডেট দিতে তাহলে কিন্তু এই কাজটা চলে যাবে, এটা নিয়ে ভীষণ টেনশন। একজনকে দায়িত্ব দিল তো বললো পারবে না, তাই ও নিজেই বেরিয়ে গেল। তো চলো ও বেরিয়ে যাওয়াতে আবার বিছানাটা গুছিয়ে নিলাম, এখানে তোষক টোষক নেই বলে বারবার বিছানাটা উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমরা অনেকেই বলছো এত দূরে জলের ব্যবস্থা কী করে, মানে কি করে তোমরা করো, তো জলের ব্যবস্থা আমাদের আবারও করবে, ও বাড়িতে এই পাশে লাগতো, খুব প্রয়োজন ছিল, তো সেই জন্য ওই পাশে একটা কল বসানো হয়েছে, এখন আবার এ বাড়িতেও জলের ব্যবস্থা হবে। তবে কী ব্যবস্থা হবে একদম ইউনিক সেটা তোমরা দেখতেই পাবে যখন করবো, আগে বলে দিলে তো হয়েই গেল। আর তোমরা কেন বারবার বলছো যে ফেক ফেক লাগে, আরে গোটা দিনটা আমরা এখানে কাটাচ্ছি, ফেক লাগার কিচ্ছু নেই, এমন না যে শুধু শ্যুটের সময় এসে শ্যুট করছি, এতটাও মানে কি বলবো এতটাও শরীরে আমাদের মানে ইসে না যে চারিদিক দৌড়ে দৌড়ে বেড়াবো, এই বাড়ি ও বাড়ি, এই বাড়িতেই আমরা দিন রাত 24 ঘন্টা আছি। আর ও আমার বর সকালবেলা যায় ও বাড়ি থেকে বাজার দিয়ে আসে, দিয়ে এসে দেখে আসে আবার চলে আসে, তাহলে এর থেকে বেশি কী আর হয়। আমি বিকেল থেকে যাই ভিডিও আপলোড করে চলে আসি, হ্যাঁ আপলোড মানে বাদ বাকি আপলোডের সময় আর বাজারের সময় বাদ দিয়ে আমরা এখানেই আছি, তাহলে জিনিসটা ফেক লাগার কিছু নেই। কারণ আমরা যখন একবার ডিসিশন নিয়েই নিয়েছি যে এখানে ব্যবসা করব, চাষবাস হবে, পশুপালন হবে, তো সেটা হবে। এখানে আমি ক্লারিফিকেশান দিতে বসিনি, কারণ ক্লারিফিকেশান দিতে হলে অনেক অনেক দেওয়া যেত, কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রচুর কমেন্ট আসছে। তো এখানে এসব করতে বসেই শুধুমাত্র এই কথাটাই বলছি যে এটা ফেক লাগার কিচ্ছু নেই, একদম আমার একটা রিয়েল জীবনযাপন এখানে। হ্যাঁ, যেটা চেয়েছিলাম সেটাই, মানে যেই জিনিসটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি সেই জিনিসটাতেই আমি কাজ করতে পারছি, সেটাকেই তোমাদের সাথে ফুটিয়ে তুলছি, আর সেটা দিয়ে আমাদের দুটো চ্যানেল চলছে, আর সেটা দিয়েই আমাদের ইনকাম। ব্যাস এই তো, চাষবাস করে আমরা ভিডিও করছি, সেটা আবার ইউটিউবেও দেখাচ্ছি, সেটা আবার আমাদের আমাদের নিজেদের লাভ হচ্ছে, চ্যানেল চালানো হচ্ছে, মানে এক কাজে আমাদের সব কাজ। তবে জানি না এটার শেষ কী পর্যায়ে যায়, তবে যা হবে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ইউটিউবে যা চলছে এই জন্য তোমরা আমাদের এই সুন্দর সুন্দর ব্লগগুলো পছন্দ করছো না, কিছু করার নেই, বিশ্বাস করো আমরা এগুলোই দিয়ে যাব। আর যদি না দেখো তো কিছু করার নেই, আজকে না দেখো কালকে না দেখো পরশু ঠিক দেখবে, ভালো লাগবে, কারণ এত ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করি যেটা ভালো লাগারই কথা, তাই না। ওই একটাই কমেন্ট যে ওই বাড়িতে কেন থাকো না, ওই বাড়িতে কেন যাও না, ওনাদের দুজনকে কেন দেখো না, এই একটা কমেন্ট মানে মাথা শেষ হয়ে যায়, মানে আমি যে কীভাবে তোমাদের বোঝাবো আর বুঝিয়েই বা পারবো না, তো কারণ এগুলো তো কমেন্ট তো আসবেই, তাই না, বুঝিয়েও পারা যায় না এগুলোতে। তো তার জন্য পুরো কমেন্টকে ইগনোর করে তোমরা যে ফেক জীবনযাপন বলছো একদম ফেক নয়, এটা বোঝাতেই আসলাম যে আমরা কিন্তু সারাদিন এখানে থাকি, সারাটা দিন এখানে থেকেই ভিডিও করি, এখানেই রান্নাবান্না, এখানেই এত সুন্দর একটা ঘর বানানো হয়েছে, হ্যাঁ এখানে আস্তে আস্তে জিনিস ঢোকানি হবে, আরও দেখতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে, কারণ আজকের ভিডিও কন্টিনিউ করছি না, প্রচুর গরম, এখন আমার এত কাজ আছে যে স্ট্যান্ড লাগিয়ে কাজ করতে পারবো না, তার মধ্যে সমস্যা মোবাইলটা প্রচুর, এই রোদে মোবাইল গরম হয়ে যায়, শ্যুট করা যায় না একদম। তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।